আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ক্যাপাসিটার অনেক সময় নষ্ট হয়ে যায়, তো এই নষ্ট ক্যাপাসিটার ভিতরে যদি এই ক্যাপাসিটারটা আমরা ভাঙ্গি তাহলে ক্যাপাসিটার ভিতরে কি থাকে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো সবাই ভিডিওটি দেখুন। ছোট্ট একটা ক্যাপাসিটার, আসলে এই ক্যাপাসিটারটি ফুলে গেছে, তো এই ক্যাপাসিটারটি সম্পূর্ণভাবে ভেঙে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, তো কাটিং প্লাসের সাহায্যে আমি এটি ভেঙে নিলাম। তো সম্পূর্ণ ক্যাপাসিটারটি আমরা যে উপরের যে প্রোটেকশন থাকে সেটাকে আমরা কাটিং প্লাসের সাহায্যে কেটে দিলাম। একটু কাজটা দ্রুতভাবে করার জন্য আমি একটু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিলাম। তো দেখুন, এখন উপরের যে অংশটা আছে সেটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে কেটে বের করে ফেলেছি এবং ভিতরের অংশ কাটার পালা। তো ভিতরের অংশটা কেটে ফেলবো, তো ভিতরের অংশটা দেখুন কাটা হয়ে গেছে। তো এখন যেটা দেখতে পারবেন যে দেখুন, শুধু এর ভিতরে শুধু কাগজ আর কাগজ, এই যে দেখুন দেখুন সিরিয়াল বাই সিরিয়াল বার একটা প্লাস থাকে, একটা মাইনাস থাকে। তো দুইটা অংশ যেহেতু থাকে, একটা প্লাস এবং একটা মাইনাস, এই দুইটারই কিন্তু কাগজ থাকে। তো এই দেখুন সব কিছু কিন্তু একটা কাগজ দিয়ে তৈরি।